আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের মালয়েশিয়ার খবর, মালয়েশিয়ায় কর্মী যাওয়া 1.5 লাখেরও অধিক ছাড়ালো। বহু আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী যাওয়ার সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও প্রতিদিন প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশ হাইকমিশনের অনলাইন প্ল্যাটফর্মে জমা পড়ছে। শুক্রবার 28 এপ্রিল মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের এক তথ্যে জানিয়েছেন দেশটির নিয়োগযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। তিনি বলেন, এখনও পর্যন্ত প্রায় 3,80,000 নতুন শ্রমিকের নিয়োগের চাহিদাপত্র হাইকমিশনের প্ল্যাটফর্মে জমা হয়েছে এবং প্রতিদিনই নতুন চাহিদার জমাধারা অব্যাহত আছে। এমনকি শুক্রবারে প্রায় 3,000 নতুন শ্রমিকের চাহিদা পত্র জমা পড়েছে বাংলাদেশ হাইকমিশনে। হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন, এরই মধ্যে প্রায় 2,60,000 শ্রমিকের নিয়োগের চাহিদা সত্যায়তন করা হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে এবং প্রায় 1,50,000 নতুন কর্মী মালয়েশিয়ায় এসে পৌঁছেছেন। তিনি আরও বলেন, হাইকমিশনের চাহিদা সত্যায়তন প্রক্রিয়া সর্বদাই চলমান রয়েছে। এরই ধারা অব্যাহত থাকলে 2023 সাল নাগাদ মালয়েশিয়ায় প্রায় 5 লাখ নতুন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের অনুমোদন পেতে পারে বলে আশা করছেন গোলাম সারোয়ার। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।